এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া খবর অনুযায়ী ভারী বৃষ্টি নাকি মেঘলা আকাশ। আগামী 48 ঘন্টায় কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, তো আগামী 48 ঘন্টার আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর কি রিপোর্ট পেশ করলো, বিস্তারিত ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, আগামী কয়েকদিন তাপমাত্রার পরিবর্তন হবে না। দিনভর দক্ষিণা বাতাস বইবে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলায় বৃষ্টি চলছে, চলবে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি মালদহ, উত্তর দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলছে বৃহস্পতিবার পর্যন্ত। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী 4-5 দিনে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। শুধুমাত্র নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আকাশ মেঘলা থাকবে, বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তাপমাত্রা বেশি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হলেও তা চরম হবে না। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, তবে মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা একটু বাড়বে। মঙ্গলবার থেকে কলকাতায় আংশিক আর মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণা বাতাস বইবে, আজ সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে 34 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57-87%, বৃষ্টি হয়নি। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত বুধবার নিম্নচাপে পরিণত হবে, প্রভাব পড়তে পারে দক্ষিণ 24, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটক যারা যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই সতর্কবার্তা থাকবে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে, যার ফলেই শক্তিশালী দক্ষিণা বাতাস বইবে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, এর ফলেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করবে।